5ই আগস্টের আগে বাংলাদেশের চিত্র ছিল একরকম, বিভিন্ন মোড়ে মোড়ে। দেখেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যাদের অবদান আছে তাদেরকে অস্বীকার করার সুযোগ নেই। আবার জালেমদেরকে পিয়ারি বানানো বা সম্মান দেওয়া, সম্মান ইজ্জত দিয়ে তাদেরকে কলিজায় টানারও সুযোগ নেই। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় সম্মানিত, জিয়াউর রহমান জিয়াউর রহমানের জায়গায়, আল্লামা মতিউর রহমান মিজানি রহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামি, গোলাম আজম সাহেব, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাইছে। সম্মানিত মানুষদের সম্মান দেওয়া, এটা আপনার আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কিন্তু মূর্তি বানায়া ও ঝুলায় রাখবেন, মূর্তি বানায়া মনে মনে লাগায় রাখবেন, ইসলাম এই কাজ কখনো সমর্থন করে না, ঠিক কেনা? এটা সমর্থন করে না, কখনো না। বাংলাদেশের কিছু মানুষ দলিল দেয়, সৌদি আরবে দেখছি, ইরানে দেখছি, তুরস্কে দেখছি। ইরান তুরস্ক কি কোরআন হাদিসের দলিল, নাকি কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছে সেটা দলিল? যেটা কোরআনে আছে হাদিসের মধ্যে আছে সেটাই দলিল। মূর্তি দিয়ে কখনো কোনো মানুষকে সম্মান যদি কেউ প্রদর্শন করতে চায়, এটা আহাম্মুখী, এটা মূর্খতা, এটা জাহালত। মূর্তি দিয়ে কখনো সম্মান হয় না। তাকাল, এই যে মূর্তিগুলো রাস্তায় ধারে যে বা বাজারে টাজারে বানায় রাখে বা ছবি টুবি তুলে রাখে, অনেক সময় মূর্তির উপরে কাউয়া বসে আগে কথা বলেন না কেন? আপনি তো রাখছেন একবার বিশাল সম্মান দিয়ে, যেখানে এটা থাকুক। পৃথিবীতে কাবার উপর দিয়ে, কাবার ঘরে যেরকম সম্মান ইজ্জত, আপনি একটা মূর্তি দিলেন, এই মূর্তির সম্মান ইজ্জত, কাবার সম্মান ইজ্জত রক্ষা করে আল্লাহ। আপনি যে মূর্তিটা রাখছেন সেই মূর্তির পাশে 24 ঘন্টা কি পুলিশ দেওয়া সম্ভব? বৃষ্টিতে ভিজে, ঝড়ে ধুলা পড়ে, তারপরে মনে করেন এটার চোখ মুখ বানাইছে বঙ্গবন্ধুর ছবি, আসলে বঙ্গবন্ধুর কোনো আকারই আসে নাই, কি গালমাল টেমাটোমা করে রেখে দিয়েছে কথা কন না কেন? চুল টুল চশমা মশমা কোনোটাই মিলে না, কিন্তু ওইটা বানায় রাখছে। তার মানে কি এখানে ধান্দাবাজি আছে? এক একটা মূর্তির পিছনে 8 লাখ 9 লাখ টাকাও খরচ হয়। এমনও মূর্তি পৃথিবীতে আছে যেটা বিলিয়ন বিলিয়ন খরচ হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়। তো যারা ধান্দাবাজ, এরা এদেরকে কান পড়া দেয় যে বানান, সব মানুষ দেখবে সম্মান করবে, মানুষ দেখে সম্মান করবে, কাউয়া এসে যারের উপরে বসে আগামতা করবে, তখন সম্মানটা কই যাবে? আপনি কি চাইবেন যে আপনার বাপের মাথায় এরকম এসে আগামতা করুক? চাইবেন? কথা কই না, চাইবেন? যেহেতু চাইবেন না, মূর্তির কালচার বাংলাদেশ থেকে বন্ধ করা উচিত, ঠিক কিনা? মানুষের ভালোবাসার জায়গা হচ্ছে হৃদয়। কোথায়? সবাই বলে ভালোবাসাটা অন্তর থেকে আসে, ভালোবাসা অন্তর থেকে আসে, এটা জোর করে ভালোবাসা হবে না। জিয়াউর রহমানকে, বঙ্গবন্ধুকে, জামাতে ইসলামের লিডারদেরকে, অন্যান্য দলের লিডারদেরকে মানুষ যারা ভালোবাসে, নিজ নিজ গোত্রের লোক, দলের লোক, নিজ নিজ দলের লোক, এরা অন্তর থেকে কেউ কেউ ভালোবাসে, আর কেউ কেউ ভালোবাসার ভান করে, কথা কয় না? বিশাল মানের শহীদ জিয়ার সৈনিক, এতদিন প্রকাশ করলো না 15 বছরে, এখন উতলায় উঠতেছে ভালোবাসা, কেন? ওই রিক্সাওয়ালার 20 টাকা খাওয়ার লাগে, কথা বুঝতে পেরেছেন? বিশাল মানের আওয়ামী লীগের ক্যাডার, আওয়ামী লীগের বিপদের সময় এগুলো খুঁজে পাওয়া যায় না, কিন্তু যেমনি আওয়ামী লীগ ক্ষমতায় দেখবেন বাপরে বাপ, এর চাইতে বড় আওয়ামী লীগের হিতাকাঙ্ক্ষী আর নাই, কথা কন না কেন? বিশাল বড় জামাতের বক্তা, এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন সুদিন এসেছে, ভাই আমি জামাতের রুকন, এরকম একটা ব্যবসা। মানুষগুলো মনে আসে কি জোরে বলেন, কি নীতির উপরে থাকেন, যে কোনো একটা নিয়ে থাকেন, যারা কোরআন চায়, আল্লাহর আইন চায় এই জমিনে, তাদের পক্ষ অবলম্বন করেন, যারা আল্লাহর আইন বাস্তবায়ন চায়। যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আপনি ঘরে নিরাপদে থাকতে পারবেন, দোকানদারে নিরাপদে দোকানদারি করতে পারবেন, রাস্তাঘাটে আপনি শান্তিতে চলাফেরা করতে পারবেন, ঠিক কিনা? তাহলে মূর্তি দিয়ে ভালোবাসা আসে না, ভালোবাসার জন্য অন্তর থেকে মানে একটা সিগন্যাল আসে, এটা জোর করে ভালোবাসা হয় না। ভালোবাসা অন্তরের জায়গায়, অন্তর আন্তরিকতার বিষয়। বিশৃঙ্খলা কখনো করবেন না, মানুষের উপরে কখনো জুলুম করবেন না, জুলুম বিশৃঙ্খলাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, ন্যায় অন্যায় এটা আপনিও বুঝেন আমিও বুঝি। আসসালামু আলাইকুম।